আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখন বিকেল বেলা, আজ বিকেল থেকে আপনাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আমরা এসেছি বনানীতে ফুচকাওয়ালি রেস্টুরেন্টে। আমার বর প্রায়ই বলে যে বনানীতে ফুচকাওয়ালি নামে একটা রেস্টুরেন্ট আছে, ওখানকার মানে ফুচকাটা একটু স্পেশাল হয়, তো তোমাকে একদিন নিয়ে যাব। তো আজকে আমাদের বনানীতে একটু কাজ ছিল, তো ঘুরছিলাম তো হঠাৎ এটার সামনে দিয়ে যাওয়ার সময় বলল যে চলো তোমাকে এখানকার স্পেশাল ফুচকা খাওয়াই। তো আমি অবশ্য মানে ওকে খুব একটা পাত্তা দিচ্ছিলাম না, মনে করছিলাম যে হ্যাঁ কি আর স্পেশাল হবে, ফুচকা তো ফুচকাই। তো চলুন ভিতরে যাওয়া যাক। আমি যখন খাচ্ছিলাম তো আমার বর আমাকে জিজ্ঞেস করছিল বারবার যে কেমন লাগছে, মানে যেহেতু ওর রিকমেন্ডেশনে আসা, তো হ্যাঁ আমার কাছে ভাল লেগেছে। আর যদি এটা বলি যে মানে প্রাইসটা রেগুলার মানে বাইরের ফুচকার থেকে একটু বেশি, আসলে এটা নিয়ে আমার মন্তব্য হচ্ছে মানে অপশন তো আমাদের হাতেই আছে, তাই না? আমরা মানে রাস্তার পাশে দাঁড়িয়ে ওটাও খেতে পারি, চাইলে এটাও খেতে পারি, এখানে তো কেউ কাউকে জোর করছে না। আর ভাই সবাই বিজনেস করে, হ্যাঁ তো এই লোকটার হয়তো দোকান ভাড়া বেশি বা তার প্রেজেন্টেশনটা নাইস, তারপর হচ্ছে সে মানে ফুচকার মধ্যে কিছু ফিউশনস এনেছে, মানে কয়েকটা ফ্লেভারে কয়েক ধরনের ফুচকা, তো যার কারণে হয়তো এখানে প্রাইসটা বেশি, বাট আমার কাছে টেস্ট ওয়াইজ আমার কাছে ভাল লেগেছে। ফুচকাওয়ালি থেকে বেরিয়ে আমরা হাতির ঝিল দিয়ে টোটো করে বাইকে ঘুরে টুরে এখন এসেছি উত্তর বাড্ডা কামরুল রেস্টুরেন্টে। তো চলুন ভিতরে যাওয়া যাক। আমরা অপেক্ষা করছিলাম আমার দেবরের জন্য, ও আসলে আমরা অর্ডার দিব। তো আমরা দুজন টুকটুক করে গল্প করছিলাম, ছবি টবি তুলছিলাম। তো আমার দেবর চলে এসেছে। আমরা হচ্ছে এখানে একটা কাচ্চি অর্ডার দিয়েছিলাম আর দুটো হচ্ছে চিকেন চাপ আর নান, পরে অবশ্য আমরা মানে মিক্সড করে মিলিয়ে ঝিলেই খেয়েছি। এখানকার কাচ্চিটা আমার কাছে টেস্ট ভাল লেগেছে, তবে কাচ্চি ভাই বা সুলতান ডাইন্সের কাচ্চি যেমন অনেক বেশি মশলাদার, মানে একটু বেশি টেস্টি, মানে ওই লেভেলের না বাট আছে এভারেজ। তবে এখানকার চিকেন চাপ আর নানটা কিন্তু সত্যি অনেক জোস। তো আপনারা যারা মানে ভাইয়েরা আছেন, আমার এই ভিডিও দেখছেন বা আমার কথা শুনছেন, তারা কিন্তু এটা মানে মেনটেন করবেন। যদি ওয়াইফের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে চান তাহলে অ্যাটলিস্ট সপ্তাহে একদিন বা মানে দুই সপ্তাহ পর একদিন অথবা মাসে একদিন হলেও বউকে নিয়ে একটু মানে ঘুরতে যাবেন, দেখবেন খুব ভাল লাগবে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে চায়ের পর্ব। তো আজ এ পর্যন্তই বক বক, আবার কথা হবে পরবর্তী কোনো ভ্লগে বা রেসিপিতে বা আমার কণ্ঠে বাংলা কবিতা আবৃত্তিতে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।